নমস্কার স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে দেখব যে দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা আবেদন করেননি হয়তো অনেকে আবেদন করেননি যাদের হয়তো নিজস্ব পর্চা থাকেনি কিন্তু এখন পর্চা করিয়ে নিয়েছেন বা অনেক ভাগচাচি আছে এখনও আবেদন করতে পারেননি তা তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং সেই ফর্মের সাথে কি কি কাগজপত্র নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো এবং সাথে সাথে কীভাবে ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ কর হয় সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তাই চলুন আমরা দেখে নিই এখানে দেখুন আপনাদের সামনে আমি কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনপত্র সেটি ওপেন করেছি তা এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেও পেয়ে যাবেন কিংবা এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তা দেখুন লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র তো প্রথমেই এক নম্বরে আছে কৃষকের নাম অবশ্যই বাংলায় লিখবেন এবং পরচাতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন তারপর দু নম্বরে স্বামী বা পিতার নাম লিখবেন তারপর তিন নম্বরের জন্ম তারিখ লিখবেন জন্ম তারিখে প্রথমে দিন তারপর মাস তারপর বছর এভাবে লিখবেন তারপর চার নম্বরে আছে লিঙ্গ পুরুষ মহিলা বা অন্যান্য যেটা হবে সেখানে ট্রিকমার্ক দিয়ে দিবেন পাঁচ নম্বরে আছে কৃষকের ধরন অর্থাৎ কৃষক নিজের মালিক না ভাগ চাষ করে যদি মালিক হয় তা মালিকের টিকমার্ক দেবেন যদি ভাগচাচী হয় ঠিক টিকমার্ক দিবেন মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার অবশ্যই দেবেন তারপর দেখুন যদি কিষান ক্রেডিট কার্ড থাকে তাহলে ইয়েসে হ্যাঁ লাগে হ্যাঁ জায়গায় টিকমার্ক দেবেন না হলে না জায়গায় ঠিক দিবেন যদি থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে আট নাম্বারে আছে কৃষি জমির তথ্য অর্থাৎ আপনি যে যে জমিগুলোর পর্চা দিবেন তার ডিটেলস এখানে লিখে দিতে হবে এবং এক দুই করে এখানে সিরিয়াল দেবেন তারপর ব্লকের নাম মৌর্যার নাম জেল নাম্বার হতিয়ার নাম্বার তারপর কত একর জমি আছে সেটা আপনাকে লিখতে হবে আপনি যতগুলো জমি দেখাবেন ততগুলো ডিটেলস কিন্তু আপনাকে এখানে পরপর দিতে হবে এবং শেষে টোটাল জমি কত হচ্ছে তার যোগ করে দেবেন তারপর ন নম্বরে যে কলমটি আছে এখানটা ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই ব্যাঙ্ক ডিটেলসটা ঠিক করে লিখবেন তার প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তারপর আইএফসি কোডটা তারপর ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এখানে আপনি লিখে দেবেন অ্যাকাউন্টটা আপনার কী টাইপের সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট যেটা হবে সেখানে টিকমাক দিয়ে দেবেন তারপর দেখুন একটি ডিক্লারেশন আছে এবং দান দিকে আপনার সাইন আছে এবং বাম দিকে কবে জমা দিচ্ছেন তারিখটা লেখার জায়গা আছে তারপর দেখুন এখানে লেখা আছে কেবলমাত্র অফিসের ব্যবহারের জন্য তো আপনার যারা অফিসার থাকবেন যারা দোয়ার ক্যাম্পে তাদের নেওয়ার সুবিধার্থে আমি এখানে ফিল আপ করে দেখিয়ে দিয়েছি এটা কীভাবে ফিল আপ করবেন না প্রথমে আবেদনকারীর নাম তারপর জেলা ব্লক গ্রাম পঞ্চায়েতের নাম গ্রামের নাম থানার নাম পোস্ট অফিসের নাম এবং পিনকোড নাম্বার দিয়ে দেবেন এবং আপনার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই দিবেন এবং সাথে করে ভোটার কার্ডের একটি জেরক্স দিয়ে দেবেন এবং অন্য সরকারি সচিত্র পরিচয় যে কোনো একটি দিবেন অর্থাৎ যদি আপনার আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড যে কোনো একটি আপনাকে দিতে হবে তা এখানে আমি আধার কার্ড দিয়েছি আধার কার্ডের টিকমার্ক দিয়েছি এবং টিকমার্ক দেওয়ার সাথে সাথে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করে দিতে পারবেন এটা হচ্ছে প্রথম পেজের ফর্ম এরপর আরেকটি পেজ আছে তা সেই পেজটা তেমন কিছু নেই না দেখুন এখানে আপনি কী কী কাগজপত্র আপনাকে জমা দিতে হবে এবং আপনি যে কাগজগুলো জমা দেবেন সেগুলো সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সই করে দেবেন তা ভোটার কার্ড তারপর পর্চা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং কেএসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে আপনাকে সেই কিষাণ ক্রেডিট কার্ডের পাসবইয়ের জেরক্সটা আপনাকে দিতে হবে তা এখানে দেখুন তারপরে দেওয়া আছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পূরণের নির্দেশাবলি যেটা আপনাকে আমি একটু আগে দেখালাম এবং নিচের দিকে একদম দেখবেন এখানে নমিনি ডিটেলস দিতে হয় তাই এখানে নমিনির নাম দিয়েছি তারপর নমিনির সাথে যিনি আবেদন করছেন তার সম্পর্ক কি নমিনির পিতা বা স্বামীর নাম কী এবং নমিনির জন্ম তারিখটা এখানে লিখে দেবেন যদি নমিনির অভিভাবকের নাম অর্থাৎ যদি নমিনি আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে অভিভাবক অর্থাৎ তার যে অভিভাবক তার নাম লিখতে হবে এবং নিচের দিকে দেখুন যিনি আবেদনপত্র করছেন তার সিগনেচার অর্থাৎ সাইন করে দেবেন এবং বাম দিকে দেখুন ডেট কবে জমা দিচ্ছেন তার তাড়াতাড়ি এভাবে আপনি ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন এবং এই ফর্মের সাথে যে যে ডকুমেন্টসগুলো বললাম ডকুমেন্টসগুলো নিয়ে আপনি দুয়ারে ছোকাল ক্যাম্পে জমা করে দিলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার